গঠন হয়েছে আমরা মিছিল লেয়া যাইতেছি পঙ্কজনাথের এর মধ্যে মাঠে ঢুকছি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেওয়া পঙ্কজনাথের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানান আহতরা। আহত সোহাগ জানান, মেহেন্দিগঞ্জে আমরা এমপি পঙ্কজনাথের রাজনীতি করি, আজ আমাদের নেত্রী শেখ হাসিনা আসায় তার জনসভায় যোগ দেই। মাঠে প্রবেশ করতেই ডাক্তার শাম্মী আহমেদের কর্মীরা আমাদের মিছিলের ওপর হামলা চালিয়ে আমাকে সহ ১৫ থেকে ১৬ জনকে আহত করে। শাম্মী আহমেদের নৌকার বাড়তিটা বাতিল হয়ে গেছে, সেই দোষ তো আমাকে সাধারণ কর্মীর না, শেখ হাসিনা আইছে, আমরা শেখ হাসিনা ডাকে এই জায়গায় আইছি, আমরা পঙ্কজনাথের সাথে আসছি, এই জন্য শাম্মী আহমেদের লোকেরা আমাদের এই কর্মীর মাথা ফাটিয়ে লইছে। উপজেলা ছাত্রলীগের কর্মী রেহান বলেন, শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় সেই ক্ষোভে নৌকার কর্মীদের মারধর করে আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে। ঘটনার সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ডাক্তার শাম্মী আহমেদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।